বন্ধুরা, আজ আমি জিরার মতন চাল দিয়ে ভাত রানবো। একবারে জোর জোর গে ফুর ফুর গে ভাত আজ রানবো। আর সাথে থাকবে দেশি মুরগি, দেশি মুরগি আজ পোড়াইয়ে রানবো। বাটা মশলায় পোড়া মুরগি রান্না করব। বাটা মশলার স্বাদ কেমন আপনারা তো জানেন, সঙ্গে কাঠের আগুনের জাল, দারুণ টেস্ট লাগবে। কোন হান্দা যেন আনছে ওই জিরার মতন চাল, ওনানে খাইয়ে আইসে আর দেখে আইসে, এখন কয় ঠাকুমা খুব স্বাদ হতে, খুব স্বাদ আমার রানগে দেবা, ওই আনছে একটু পরই আপনাকে দেখাবো। লাল মোরগ আর সাথে জিরা রাইসের ভাত, দারুণ সুন্দর লাগবে। চলেন মুরগিটা ধরে নিয়ে আসি, আগে খোপের মধ্যে আছে। মুরগিটা আমাদের পোষা না, ওই জঙ্গলের পাশে একটা গ্রাম আছে, ওই গ্রাম থেকেই কিনে নিয়ে এসেছে কাজ। আর এই মুরগিগুলো আগেও খাইছি, দারুণ টেস্ট। ও কবিতা, ও সাবধানে দর গো, ওই জঙ্গলের মুরগি যেন আছর মাছর দে না, ওগো কিন্তু খুব শক্ত। আমি রসুন পেঁয়াজ আদা টাদা ছালাই যাইয়া সজল সেদিন মুরগি ধরে কাটিয়ে পোড়াইয়ে টোড়াইয়ে দে, খড় খড় দিয়ে পোড়াবি, খড় খড়ের আগুনে ভালো হয় পোড়া। দেখিস টেস্ট কেমন আইস, দেখবি এনে খাইতে স্বাদের ঠেলা চাইয়ে চাইয়ে খাবি। সকালে এই মুরগি ঠেলাই না, সাবধান। দেখি অল্প একটু তো তো পারি না, রাজা হলে ভালো পারতো। রাজা রাজা এদিকে, আমি ধরতে পারি না, অনেক দূরে চলে গেছে মুরগিটা, অত দূরে আমার হাত যায় না। আয় তাড়াতাড়ি নিয়ে, ধরে নিয়ে। জঙ্গলের ভিতরে আদিবাসী পাড়া আছে, সেই পাড়ার মুরগি গাছে থাকে, এই দেশি মুরগি। আমি সব ছালাইলাম বসকে বসকে, এখন আমি কাট গেলাম। এবারে জিরা রাইসের চাল আনছি আর ভাত বসাবো, হাড়িতে চাপা দিলাম। এই যে দেখুন চাল কি সুন্দর, একবারে ছোট্ট ছোট্ট চাল। এই ভাতটা আমি ঝরঝরা করে ভাত রান্না করব। চালটা এবার আমি ধুয়ে নেব, জল দিকে গরম হয়ে গেল প্রায়। কি দিয়ে মনে খাচ্ছো তুমি? কল আর দুধ। কেন গরম ভাত খেলেন না? না, খাইতে ইচ্ছা করে না, একটু ওই কলা দুধ দিয়ে মুড়ি খাই। কি সুন্দর ভাত রান্না করার জন্য জলটাও খুব গরম করে নিতে হবে, তারপরে চালটা দিতে হবে। গরম হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। পুরা হালকা করে পুরা ডুবে যাবে। আরো চাপ উল্টে দে, এটাকে পুরাটাকে নিচের দিকে দে। হ্যাঁ, বন্ধুর সঙ্গে দেখা হবে ঘুষ করার আর রতন তিনের মেলাতে, ও গোপেল না আর বোঝে কয় না, চিরস বেথা আর সাই না, আর মুছে দিও না আর কুলে ঠিকানা, ওরে আমার সোনা আর কাল্লা মাছের পোনা, আরে খাসি খাই না পাড়া খাই না, খাই মুরগি ছানা আর হাসির ডিম খেতে গুরু দেবের মানা, আরে সাপের গলায় কলসি মালা ব্যাঙের গলায় বাস্তি, ফুক ফুকেতে ঘর করেছে আর যাবো গয়া কাশি, কচি কচি সুপারি আর ঢোলা ঢোলা পান, খেতে খেতে চলে গেলাম গড়িয়ার গ্রাম, গড়িয়ার গ্রামে কি হরতাল হচ্ছে, আমার বন্ধু কোটোই ভরা ডিবি চালান হচ্ছে, এক খেলি পান পাঁচশিকে তাই কিনে খাবো, আরে হেমচা শাক থোকা থোকা কানে গুজেছি, আরে বর্ধমানে ডাল দিয়ে নিয়ে লুচি ভেজেছি, আর গরম রুটি আলু দম তো একটা ভরে মারো গম, আর ভয় নাই ভাষা নাই উড়ে আবারে আর তাল বুগুরের গাবারে।
এই চালের ভাত তাড়াতাড়ি হয়ে যাবে আর ঘন ঘন নাড়া দিতে হবে তাহলে চালের গায়ে না এত স্পিড আমি এত তাড়াতাড়ি ফ্যান উতরে গেল চাপাই দিলাম এর গরম জল ছিল না ওই জন্য তাড়াতাড়ি ফ্যান উঠে গেছে এদিকে ভাত হয়ে গেছে প্রায় ভাত হতে হতে আমি মশলাগুলো করে নেব তা জিরে ধনে প্রথমে বাটব জিরে ধনে একসঙ্গে বাটব ভাত হয়ে গেছে এবার নামাই দেবো ফ্যানটা ঝরাই দেবো মাংসটা রান্না করার জন্য আমি একটু জল গরম দেবো কড়াইতে জিরে ধনে বাটা হয়ে গেছে আদা রসুন একসঙ্গে বাটা লঙ্কা দেখে নেব শুকনো লঙ্কা কয়টা শুকনো লঙ্কা দিলাম আর কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিই তেল দিয়ে চিপে চিপে নেব তাতে জলটা না থাকে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো বাটা মশলা আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো একসাথে সব লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল সুন্দর করে মাখাই নেব মশলাটাও যাতে ভালো করে মাখে মাংসের গায়ে আর এই হাঁড়িতেই আমি রান্না করব গরম জল দিয়েছিলাম মাংস রান্না করার জন্য নামাই দিলাম এবার মাংসের হাঁড়িটা আমি চাপাই দেব মাখা ঠাকায় রেডি হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো এবার এই যে গরম জলটা দিই দেখি কতটা দিলাম আর একটু দেবো এর উপর দিয়ে এবার আমি আলু দিয়ে দেবো অনেকটা আলু কাটা হয়ে গেছে সবটা আলু দেব না এবার ঢাকা দিয়ে দিই এবার ঢাকনাটা খুলে দেখি মাংসটা কিরকম হয়েছে এখনো হয় নাই আর একটু হবে তার একটু জাল দেব আর ঢাকা দেব না আমাকে গাছে যে কয়েক রকমের লঙ্কা ছিল সেই রকমের লঙ্কাগুলো দেব ডললে খোসানি এমনি সবুজ লঙ্কা লাল লঙ্কা কৃষ্ণ লঙ্কা আর এটা হচ্ছে খুদে লঙ্কা বোম্বাই লঙ্কা আছে দেবো না বোম্বাই লঙ্কার
গন্ধটা আবার আলাদা, ঘি ঘি সেন্ট হয়ে যাবে তাহলে মাংসের। এই লঙ্কা কাটা দিয়ে দিলাম, সব দিয়ে দেবো লঙ্কা কাটা। কাঁচা লঙ্কার সেন্টটাই দারুণ সুন্দর লাগবে মাংসটা। মাংস প্রায় হয়ে গেছে, এবার গরম মশলাটা বাটি দিয়ে দেবো। এবার গরম মশলাটা দিয়ে নামাই দেবো, একটু ঝোল ঝোল রাখছো। আমাদের মাংস হয়ে গেছে, এবার নামাই দেবো। ফুটতে থাকতে কতক্ষণ দেখবে, মাটির জিনিস না, এবার গরম মশলা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবো। একদম ঝরঝরা। তো বন্ধুরা দেখুন, আমাদের রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ দারুণ। আর এরকম ধরনের রান্না আমি কোনোদিনও কোনো রেস্টুরেন্টে বন্ধুরা খাইনি, দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন। আর মাংসটা পোড়ালে কিন্তু এরকম কালার হয়ে যায়, দেখতে সুন্দর হয় আর খেতে কিন্তু অসাধারণ হয়, স্মেলটা দারুণ হয়, গায়ে যে ছোটো লোমটা থাকে সেটাও থাকে না। দেখুন বড়ো বড়ো করে আলু কেটে মাংসটা রান্না করা হয়েছে, দেখে একটা আলাদা তৃপ্তি, একটা অন্যরকম অনুভূতি লাগছে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে দেশি মুরগি, অরিজিনাল একদম খাঁটি। মাংসের কালারটা দেখুন, তেল হইছিল মুরগিটা, তাই না, তখন কাটছিল, দারুণ তেল। খেয়ে দেখি কতটা টেস্ট। পিছু পুরো লাল, দারুণ। আপনারা মাংসটাকে দেখলে বুঝতে পারবেন, জঙ্গলের মুরগির মাংস লাল লাল হয়, দারুণ সুন্দর, খেতেও ভালো, শক্ত মাংসটা। টেস্ট কত মাংসটার, দারুণ দারুণ। আর বন্ধুরা, দেশি মুরগির মাংস কিন্তু বেশি গলে না, একটু আর একটু একটু শক্ত না হলে কিন্তু ভালো লাগে না খেতে, শক্ত না থাকলে ভালো লাগে না। চর্বিটা দেখুন কতটা মোটা, দেখতে পাচ্ছেন গলার চর্বিটা কতটা মোটা, জিরে রাইসটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে আগে কোনোদিনও রান্না হয়নি, এই চালের ভাত আজকে প্রথম। আর এই চালটা এনেই মাকে বললাম জিরে রাইস চালের ভাত আর দেশি মুরগি হোক আজকে, তো খেয়ে দেখি। দারুণ, আর মাংসের আলু কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তার উপর আবার দেশি মুরগির রান্নার আলু, দারুণ টেস্ট। এই দেখুন মাংসের স্কিনের কালারটা দেখুন একবার, দেখে বুঝতে পারবেন যে কোথায় পোলট্রি মুরগি আর কোথায় দেশি মুরগি, পার্থক্য কতটা দেখে দেখেই বুঝতে পারবেন। দেখুন মাংসটা দেখুন আপনারা, আরে ভাতটা কেমন লাগে, দারুণ লাগছে এই চালের সাথে এই মাংসটা। দেখুন কোয়ালিটিটা দেখুন মাংসের বন্ধুরা, তো বন্ধুরা আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন একবার, জিরে রাইস সাথে দেশি মুরগির মাংস। তো
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। দারুণ রান্না, দারুণ, খুব সুন্দর, আপনারা এভাবে রান্না করবেন আর এভাবে একবার খেয়ে দেখবেন, আমাদের জানাবেন কমেন্ট করে।